আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আজকে অনেকদিন বাদে আবার নিউ মার্কেটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, প্রচুর দিন বাদে এসছি। আজকে জানি তোমরা নিউ মার্কেটের ব্লগ মিস করছিলে, কারা কারা মিস করছিলে কমেন্ট বক্সে আমায় জানিও। অ্যাকচুয়ালি এত বিজি শিডিউল চলছিল, আমি একদম টাইম বের করতে পারছিলাম না। তো আজকে সানডে, আজকে ভাবলাম আমাকে যেতেই হবে, তো বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখো, আগের দিন আমি তোমাদেরকে কাফতান কুর্তি দেখাতে পারিনি, আজকে কিন্তু দেখাবো। তো তাহলে ভিডিওটা স্টার্ট করছি এখন। যদি অনুসুয়া লাইফস্টাইলে নতুন হয়ে থাকো, সো প্লিজ ডু সাবস্ক্রাইব অনুসুয়া লাইফস্টাইল, আর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে প্রথমবার হলে। আর কী কী কালেকশন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। চলে এসেছি সিম পার্কের সামনে জিপসির অপোজিটের শপটায়। এখানে সারা রাত রয়েছে অনেক রকম টু পিস থ্রি পিস, দেখতে তোমরা এখানে খুবই পছন্দ করো। তো আজকে কাফতানটা আমি তোমাদের দেখাবো, আগের দিন দেখাতে পারিনি, আমি বারবার আফসোস করছিলাম। তো দেখো কাফতানগুলো কী দারুণ, মানে অসাধারণ। এখানে কিন্তু কাফতান অ্যান্ড প্লাজো তোমরা পেয়ে যাচ্ছ, এটা 800 প্রাইস বলছিল, একটু বার্গেনিং করলে হয়তো 100-200 টাকা কম হতে পারে। জাস্ট অসাধারণ কালেকশন। আমার বান্ধবীর বিয়ে আছে সামনে, আমি তো শিওর একটা কিনবই কিনবো, আগের দিন আমি বলে এসে। তো আজকে আমার কালেকশনটা দেখাতে পেরে খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও, কারণ দোকানে আজকে বেশ ভিড় ছিল যেহেতু ঈদ এসে যাচ্ছে। তো তবু আমি রিকোয়েস্ট করে শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি, কালেকশনগুলো জাস্ট অসাধারণ। আরও স্টক আছে, তোমরা আসো। বাংলাদেশ থেকেও যারা আমার ভিডিও দেখো আসবে প্ল্যানিং করছো, তো এই দোকানটা ভিজিট করতে পারো। এখানের কালেকশন কিন্তু খুব সুন্দর, একদম সিম পার্কের সামনে জিপসি আছে, তার অপোজিটে এই শপটা তোমরা পেয়ে যাচ্ছ, এই যে জিপসি। তারও বেশ কিছু কালেকশন দেখাবো আজকে, বেশি থ্রি পিস দেখাতে পারবো না কারণ প্রচণ্ড ভিড়। পুরো ভিডিওটা দেখো, প্রচুর গরমের কুর্তির কালেকশন দেখাবো, ড্রেস দেখাবো, সারারার জন্য অনেক রিকোয়েস্ট করো, তো সারারাও দেখাচ্ছি। মোটামুটি 600-700 মধ্যে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। আর এছাড়া যে কুর্তিগুলো আছে আনারকালি টাইপের, সেগুলো কিন্তু তোমরা পাবে 550-600 টাকায়, আর থ্রি পিসগুলো 600-700 টাকায় পেয়ে যাচ্ছ। আমি চলে এলাম চিকন কারির এখানে। চিকন কারির কালেকশনগুলো কিন্তু নতুন এসছে, দাদাভাই বলছিল ডিজাইনগুলো নতুন এসছে। তো এমনি মিরর ওয়ার্ক করা ছাড়াগুলো 500, আর মিরর ওয়ার্ক করাগুলো 750 এরকম প্রাইস বলছিল। তো কালেকশনগুলো জাস্ট অসাধারণ। এছাড়াও কিন্তু এখানে ওই চিকনকারির সাথে পরার জন্য প্লাজো প্যান্টও আছে, প্রচুর কালার অপশান আছে, ইনার পেয়ে যাচ্ছ একটা তোমরা সাথে করে। আর এই ইয়েলোটাও দেখো জাস্ট অসাধারণ, একদম মোহের সামনে আসবে, তোমরা কিন্তু এই শপটা পেয়ে যাবে। আর এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইস, কোনো অসুবিধা হবে না। মার্কেটে এই শপটা আর এর আশেপাশে দুটো শপ আছে, একদম রিজনেবল প্রাইসে কিন্তু চিকনকারি কুর্তি তোমরা পেয়ে যাবে, প্রচুর কালার অপশান আছে, যে কালার চাও সে কালারই কিন্তু পেয়ে যাবে। আমি এই দাদাভাইয়ের দোকানেরই কিছু 200-এ তোমাদের কটনের কুর্তি দেখাবো, পুরো কটনের একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। একা বুঝতেই পারো যে অসুবিধা হয়, তাও আমি চেষ্টা করছি। পুরো কিন্তু কটনের পেয়ে যাচ্ছ এই দাদাভাইয়ের দোকানে, ওনলি 200-এ পেয়ে যাচ্ছ। তো যদি কম দামে কেউ কুর্তি খুঁজে থাকো, অনেকেই আমায় কমেন্ট করেছিলে দিদিভাই কমে দেখাও, তো এর থেকে কমে কিন্তু মার্কেটে পাবে না। এই কুর্তিটাও কিন্তু ওনলি 200-এ পেয়ে যাচ্ছ। মোটামুটি আমি এখন যে কুর্তিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সবই কিন্তু 200-এ পেয়ে যাচ্ছ। আর এখানে কটনেরও কিন্তু তোমাদের টপস আছে,
অনেকেই এখন এরকম প্লাজো পরতে চাও, পরতে পছন্দ করো, ঈদ আসছে, তো এগুলো 700-600 এরকম প্রাইসে কিন্তু পেয়ে যাবে, একদম মোহের সামনে চলে আসবে, সিম পার্কের সামনে এখানে কিন্তু পেয়ে যাবে সবগুলো। একটু ভিতরের দিকে চলে এলাম আরও একটা শপে, এখানে ভেতরে প্রচুর কুর্তির দোকান আছে, মোটামুটি বেশ ভালোই ভিড় থাকে, তো আমি আর ভিতরে ঢুকিনি, জাস্ট তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম, এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে। নেক্সট আমি দেখাবো এবার ওয়েস্টার্ন কালেকশান, টপ বলো স্কার্ট বলো, তোমরা ফ্যান্সি টাইপের জিনিসপত্র চাইলে এই সবটা ভিজিট করতে পারো। বহুবার আমি দেখাই তোমাদেরকে, আবারও দেখাচ্ছি নতুন কালেকশান, তো দেখতে থাকো। সামারের কালেকশনও বেশ ভালো এসছে, 350-তে বেশ ভালো ভালো ক্রপ টপও কিন্তু আছে। দেখি ওটা এটা কত, 350, ঠিক করে ধরলে দেখতে পাবে লোকে, ঠিক আছে। আচ্ছা পাঠান দাদা, তো আজকে অনেকদিন বাদে নিউ মার্কেটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কেমন ধরনের কালেকশন দেখতে চাও সেটাও জানিও, আর নিউ মার্কেটের ভিডিও বেশি করে দেখতে চাও কিনা সেটাও জানিও, আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, কারণ অনেক কষ্টে কিন্তু গরমকালে গিয়ে বানাতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টে তোমরা নিউ মার্কেটের ভিডিও মিস করছিলে বলে। আর এই সপ্তাহে দেখো এই যে একটা প্যান্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, এই প্যান্টটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, দাদাকে জিজ্ঞেসা করেছিলাম, তো দাদা বলছিল প্লাজো, তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও এই প্যান্টগুলো কী। এগুলো ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং আমি দেখছিলাম, বাট আমার ঠিক জানা নেই এগুলোর নাম কী। ট্রাভেল স্টোর আছে, ঠিক ট্রাভেল স্টোরের অপোজিটে আসলে কিন্তু তোমরা এই শপটা পেয়ে যাবে, এই যে দোকান এখানে আছে, এখানে বেশ ভালো ভালো কম প্রাইসে কালেকশন পেয়ে যাবে। $300 না এগুলো কত দাম বেড়ে গেছে, আর এই আচ্ছা আচ্ছা এখানে কিন্তু রিজনেবল প্রাইসে জিন্স তোমরা পেয়ে যাবে। এই যে ফ্রুট জুসের এই শপটা আছে ঠিক তার পাশে কিন্তু তোমরা এই দোকানটা পার্মানেন্ট বসে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু নিউ মার্কেটে এরকম প্রচুর 550-র কুর্তির কালেকশনের দোকান বসেছে, তো তোমরা যেখান থেকে ইচ্ছা নিতে পারো, বাট আমি তোমাদেরকে জাস্ট কিছু কালেকশন শেয়ার করে দিচ্ছি, প্রচুর এরকম দোকান কিন্তু পেয়ে যাবে। আর এখন আছি আমি একদম সিটি মার্টের সামনে গাছতলা, এখানে প্রচুর ড্রেসের কালেকশন আছে, একটু বার্গেনিং করে নিতে হবে এখানে, কারণ প্রাইসটা একটু হাই থাকে, তোমরা এখানে বার্গেনিং করে নেবে। তো ঈদের জন্য দেখো প্রচুর ভালো ভালো কিন্তু ড্রেসের কালেকশন এসছে, যারা লং টাইপের ম্যাক্সি ড্রেস চাইছো তারা এই সবগুলো ভিজিট করতে পারো। এছাড়াও কিন্তু গরমের জন্য কটনের সরু স্লিভসের কিন্তু ড্রেস আছে, এই যে এখন তো অনেকেই ঘুরতে যাচ্ছ মন্দারমণি দীঘা, আমি যেতে পারলাম না, তো এখানে কিন্তু দেখো এরকম বিচে যাওয়ার জন্য ড্রেস কিন্তু আছে।
এখন আছি আমি হক মার্কেটে। এই দোকানে কিন্তু টপ 300 পাওয়া যায়, বাট যারা একটু রোগা পাতলা তাদের জন্য ঠিক আছে, বাট স্ট্রেচেবল, পড়তে পারবে যারা হেলদি, বাট যারা একটু রোগা তাদের জন্য কিন্তু ঠিকঠাক। এবার আমি একটা জুয়েলারি শেয়ার করব। এগুলো এখন খুব ট্রেন্ডি, তো অনেকদিন বাদে আমি গেলাম জুয়েলারির ভিডিও বানাতে, তো জিজ্ঞাসা করলাম, বললো 1400 টাকা নাকি প্রাইস। আমার শুনে অবাক লাগলো, বাট তোমরা একটু বার্গেনিং করে দেখে শুনে কিনো। আর এই যে এই শপটা, এখানে কিন্তু 200-এর সব ব্যাগ পাওয়া যাচ্ছে, অফিস যাওয়ার জন্য একদম ঠিকঠাক। সিলেদার্সের ঠিক অপোজিটে বাজার কলকাতা আছে, তার অপোজিটে কিন্তু পাওয়া যাচ্ছে, অনেকটা কিন্তু স্পেস আছে। এই শপটায় কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এখানে কাফতান আমি তোমাদেরকে একটা দেখাবো, কাফতানটা বেশ ভালো লাগছিল। এই যে এগুলো একটু অন্ধকার মতো ছিল বলে হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট কালেকশন খুব সুন্দর। কাফতান যদি নেওয়ার থাকে বা কুর্তি কটনের, তোমরা এই দোকানগুলোও ভিজিট করতে পারো, বেশ কিন্তু ভালো। আর তার পাশেই কিন্তু দেখো 3 পিসের একটা দোকান আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো আর কিছু কালেকশন দেখিয়ে। অনেকদিন বাদে নিউ মার্কেটের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা জানাতে হবে। আর এরকম ব্লগ দেখতে চাও কিনা সেটাও জানিও। সামনে ঈদ, ঈদে তোমরা কীরকম কালেকশন দেখতে চাও সেটাও আমাকে জানিও কমেন্ট করে, চেষ্টা করবো শেয়ার করার। আর এখনও যদি লাইক না করে থাকো একটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গরমে খুব সাবধানে থাকো, জল খাওয়া বেশি করে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।